দিচ্ছে না বিক্রম। অনেক চেষ্টার পরও কোনোভাবেই নড়ছে না বিক্রম। 14 দিন পর ঘুম থেকে ওঠার কথা ছিল বিক্রমের, কিন্তু না, কোনো সাড়া শব্দ নেই তার। তাহলে কি বিক্রম আর জাগবে না? প্রশ্ন নাসার বিজ্ঞানীদের, যাদের 14 দিন সূর্যের আলো এবং 14 দিন অন্ধকার থাকে। সেই অনুসারে চন্দ্রযান 3 ল্যান্ডার বিক্রমকে পাঠানো হয়েছিল চাঁদে। সেখানে সে অনেক কাজ করেছে, ছবি পাঠিয়েছে। সূর্যাস্তের পর বিজ্ঞানীদের সূচি অনুসারে কাজ করেনি ল্যান্ডার বিক্রম। 14 দিন অন্ধকারে থাকার পর পুনরায় সূর্য উঠেছে চাঁদে, কিন্তু সাড়া দিচ্ছে না বিক্রম। ইসরো জানিয়েছে বিক্রম বা প্রজ্ঞানের কাছ থেকে কোনো সিগন্যালই এসে পৌঁছায়নি পৃথিবীতে। তবে একই সঙ্গে ইসরো জানিয়েছে যে সাড়া না পেলেও এখনই হাল ছাড়তে নারাজ তারা। শুক্রবার সন্ধ্যা 6:48 এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে একটি পোস্ট করেছে ইসরো। তাতে তারা লিখেছেন, চন্দ্রযান 3 অভিযানের খবর, ল্যান্ডার বিক্রম এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে যোগাযোগে করার চেষ্টা করা হয়েছিল, এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সিগন্যাল এসে পৌঁছায়নি, তবে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা জারি থাকবে। চাঁদের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহকারী প্রজ্ঞানকে গত 2 সেপ্টেম্বর ঘুম পাড়িয়েছিল ইসরো। অন্যদিকে চাঁদে অবতরণের পর প্রজ্ঞানের মতো ঘুরে বেড়াতে না পারলেও বিক্রম এক জায়গায় দাঁড়িয়ে থেকে একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গিয়েছে, চাঁদে নিজের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। সেই বিক্রমকেও গত 4 সেপ্টেম্বর নিষ্ক্রিয় করে দিয়েছিল ইসরো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।